আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে একই লোকেশনে আপনাদেরকে দুইটা জায়গা দেখাবো এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটার সাথে আপনারা দশ ফিট রাস্তা পাবেন এবং ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা আর পরে যে জায়গাটা দেখাবো সেই জায়গাটাও আপনারা কিন্তু ষোলো ফিট রাস্তা পাবেন এবং দুইটা জমিটি আপনারা মেন রাস্তা থেকে অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি জমি এবং এই জমিটির চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম সীমানা মালিক নির্ধারণ করে দিয়েছেন এবং এটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রাস্তা আপনারা এই রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন আমি আপনাদেরকে এখন মেন রাস্তাটা দেখে আসি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এর রাস্তায় হেমেদপুর বাজারে চলে গেল এবং হেমেদপুর বাজার থেকে মাত্র পাঁচ দশমিক সাত কিলোমিটার প্রায় ছয় কিলোমিটার দূরত্বে এই জায়গাটি এবং এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে সামনে এই যে শাখা রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিট এই রাস্তা দিয়ে জমিটির কাছে যেতে হবে তো আমরা এখন প্রথম জমিটির সম্পর্কে আপনাদেরকে বলি এটা হচ্ছে প্রথম জমি এবং এই জায়গাটার দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে এবং এই জমিটার দুইটা রাস্তা পাবে এটা হচ্ছে দশ ফিট রাস্তা এবং পাশে আরও একটি রাস্তা আছে আর এই জমিটার সামনে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর করা আছে চারতলা ভবন করা আছে এবং পাশে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট রাস্তা করা আছে এবং এই প্লটটির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আমি আবারও বলছি এই প্লটের পরিমাণ হচ্ছে তিন শতাংশ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছয়তলা বাড়ি করা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর করা আছে আপনারা যদি এখনই এখানে বাড়ি করেন কিন্তু ভাড়া পেয়ে যাবেন আর এই জায়গার মূল্য যা হয়েছে প্রতি শতাংশ ছয় লাখ টাকা আমরা এখন পরের যে জমিটি বিক্রি হবে সেই জমিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই জমিটার সাথেও কিন্তু ষোলো ফিট আপনার রাস্তা পাচ্ছেন এবং এই জমিটার চারিদিক দিয়েও কিন্তু বাউন্ডারি দেওয়া আছে সুতরাং যেহেতু বাউন্ডারি দেওয়া আছে সীমানা নিয়ে কিন্তু কারোর সাথে কখনোই ঝামেলা হবে না আর চব্বিশ ফিট মেন রাস্তা থেকে এই যে জমিটি ষোলো ফিট রাস্তা পাবেন আর ওই জমিটিতে আপনারা দশ ফিট রাস্তা পাবেন এবং দুইটা জমির লোকেশন হচ্ছে ঢাকা সাভার হেমাতপুর হতে পাঁচ থেকে সাত কিলোমিটার ভিতরে চাইরা ব্রিজ বটতলা বাজার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই দুইটি জমির অবস্থান আপনারা দেখলেন যে দুইটি জমির পাশে কিন্তু অনেক বাড়িঘর করা আছে সুতরাং আপনারা কিন্তু এখনই জায়গাটা কিনে বাড়ি করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিচে থাকলে এবং পরবর্তীতে আপনারা দ্বিতীয় তলায় এগুলো ভাড়া দিতে পারবেন এবং এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটার পরিমাণ হচ্ছে চার শতাংশ আমি বলছি এই হচ্ছে চার শতাংশ দেখতে পাচ্ছেন এই যে জায়গায় এই জায়গাটায় বিক্রি করা হবে সুপ্রিয় দর্শক আপনি কি কম সময়ের মধ্যে আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তাহলে ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন আপাতত এই আপনাদের সুবিধার জন্য আমাদের চ্যানেলে ফ্রিতে বিজ্ঞাপন দেওয়ার প্রকল্পটি চালু করেছি আশা করছি আপনাদের এই বিষয়টি ভালো লাগবে সুপ্রিয় দর্শক এই জায়গাগুলো করার পরে আপনারা অবশ্যই নিকটস্থ ভিম অফিস থেকে সবগুলো কাগজ চেক করে নেবেন কেননা কোনো রকম দুর্ঘটনা ঘটলে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক বহুতল ভবন করা আছে আপনারা সরজমিনে আসবেন তাহলে বিস্তারিত ধারণা পাবেন ভিডিও আপনারা দেখে প্রাথমিক ধারণা পাবেন এবং জমিটি যখন কিনবেন তখন আপনারা সরজমিনে এসে ভালোভাবে দেখবেন ভালোভাবে যাচাই বাছাই করার পরে আপনারা জমি কিনবেন দর্শক যেহেতু রাস্তা আছে আপনারা কিন্তু এ রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন যেহেতু ষোলো ফিট রাস্তা আর এই জায়গাটার মূল্য চাই হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে এবং এই যে জমিটা এই জমিটার সামনে যেহেতু দশ ফিট রাস্তা আছে এখানেও আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন তো দর্শক আশা করব আপনাদের এই দুইটা জায়গায় ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম Allah